দলীয় কর্মীদের চাঙ্গা করতে পথে নামলেন এক দলের সেনাপতি। অন্যদিকে সাংসদ হয়েও দলের প্রচারে তার দেখাই নেই। ঘরে বসে তিনি বোমা ফাটালেন। দীনেশ ত্রিবেদীর বিস্ফোরক মন্তব্যে ভোটের মধ্যে তৃণমূলের অস্বস্তি অনেকটা বেড়ে গেল। দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সোমবার দুর্নীতি ইস্যুতে দীনেশ ত্রিবেদী কটাক্ষের সুরে বলেন, মাঝে মধ্যেই আমরা গান্ধীজি, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ নাম নিই, কিন্তু তাদের না বুঝি অথবা তাদের দেখানো পথে না হেঁটেই এই কাজ করে থাকি। আমরা মাঝে মধ্যে রবীন্দ্রনাথের বিখ্যাত উদ্ধৃতি টেনে বলি, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, কিন্তু আজকের রাজনীতিতে মন ভয়ে ভরা, মাথা দুর্নীতির পাকে ডুবে। সরাসরি কোনো দল বা নেতার নাম করেননি, কিন্তু নারদ আবহে যা বলেছেন তা তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়েছে। ব্যারাকপুরে তৃণমূল সাংসদের বক্তব্য, রাজনীতিতে ইগোর কোনো জায়গা নেই। কেউ কোনো ভুল করলে এড়িয়ে না গিয়ে সেই ভুল স্বীকার করা উচিত, কারণ একটা মিথ্যে থাকতে গেলে 100টা মিথ্যে বলতে হয়, তাও সত্য নিজের বেরোনোর পথ খুঁজে নেয়। সে কারণেই আমাদের দর্শন সত্যমেব জয়তে। সংসদে বিধানসভায় খোদাই করা রয়েছে। দেশ ও বাংলার প্রতি আমার বিশ্বাস রয়েছে, বাংলা যে তার পুরনো গরিমা ফিরে পাবে এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। যে ইস্যু নিয়ে বিরোধীরা লাগাতার তৃণমূলকে নিশানা করছে, সেই সিন্ডিকেট নিয়ে কটাক্ষের সুরে দীনেশ বলেন, রাজনীতি এখন সবচেয়ে বড় আয়ের পথ, যার পরিণতি তোলাবাজি। কোনো নেতা বা নেত্রীর নাম করেননি, কোনো দলের নামও নেননি। যদিও দীনেশের বক্তব্য ভোট চলাকালীন বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিল বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। এবিপি আনন্দ।